আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। আরে বলছি তো হবে না, যাও। আপনি একবার আমার কথাটা শুনুন। যাও তো। তোমার এই কেস কেউ নেবে না বৃষ্টি, যদি ক্ষমতা থাকে তাহলে ওম সান্যালের কাছে যাও। আসতে পারি? আবার আনন্দ ঠাকুর তো আপনার নিজের বাবা নন। যে মানুষটা এই অনাথকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো, মানুষ করলো, সে আমার বাবা নয়। ভালোবাসা, সম্পর্ক? না, শুধু সম্পর্ক নয়, এটা আমার কর্তব্য। আমি আপনার কেসটা নিতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনাকে আমাকে বিয়ে করতে হবে, সাজানো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, এক বছর পর ডিভোর্স। মাফ করবেন, আমি অনাথ হলেও অসহায় নই। নমস্কার। বিশ্বাস করে দেখতে পারেন, আমি কথা দিলে কথা রাখি। শর্ত দিয়ে সম্পর্কের এ কেমন শুরু! সাথী 7 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায়। শিখা, তুই কিন্তু রান্নাঘরে যাবি গ্লাই, আগুনের সামনে একদম যাবি গ্লাই। মোরা রোজ কিছু না কিছু তোর জন্য নিয়ে আসবো। মেয়ের প্রথম বাচ্চাটাও তার বাপের ঘরেই হয়, তোর বাবা নেই তো কি হয়েছে? মোরা সকলে আছি তোর সাথে। এবার চল কেটে, অনেক কথা হয়েছে, এবার শিকাকে শান্তি করে দুটো খেতে দিয়ে দেখেন। চল কেনে, চল চল চল, সবাই চল তো, চল বাবা। জামাই, শিক্ষার খাবারটা হয়ে গেলে তুমি আর তিতলি খেয়ে নিয়ে বটে, আর শিক্ষার দিকে একটু নজরটা রেখো। দেখো ও যেন পেট ভরে খাবারটা খায়। আমি এসেছি। রোদতি, তুই কোথায় যাচ্ছ? আরে ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? কোথায়? এই হ্যালো, আরে কিছু বলবে তো, কথা বলছো না কেন? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? গত দুদিন ধরে তোমাকে কি বলছি তুমি শুনছো তো? আমি তো তোমাকে বারবার বলে যাচ্ছি আমাকে বাক্সুন্ডিতে শিখার কাছে নিয়ে যেতে। হ্যাঁ, আমি তোমাকে এটাও বলেছি যে আমার যদি সময় না থাকে তাহলে আমি ওখানে একাই চলে যাব। তারপরেও এত প্রশ্ন কেন? প্লিজ ব্রততি, এভাবে যেও না। দেখো আমি কি এমনি এমনি, আচ্ছা আমি তোমাকে বলেছি যে তোমাকে আমি দিয়ে আসবো না, এখন একটু কাজের চাপ আছে তাই আমি যেতে পারছি না। তোমার যেমন আমাকে না নিয়ে যাওয়ার অনেক যুক্তি আছে, তেমন আমার কাছেও গ্রামে যাওয়ার অনেক যুক্তি আছে। তোমার যুক্তিগুলো তোমার কাছে বড় হতে পারে, আমার যুক্তিগুলোও কিন্তু আমার কাছে অনেক বড়। আর একটা দিন অপেক্ষা করে যাও, আমি দেখছি, আমি প্রীতমকে বুঝিয়ে যদি কালকের দিনটা ম্যানেজ করতে পারি তাহলে আমি তোমাকে নিয়ে যাবো। আর একটা দিন, একটা মুহূর্ত, একটা সময়ও আমি এখানে থাকতে পারবো না। শিখা ওখানে গ্রামে নানান ঝামেলায় জড়িয়েছে, আমাকে এখন ওর পাশে গিয়ে দাঁড়াতে হবে। আমি যদি এখন ওর পাশে দাঁড়াতে না পারি তাহলে পরে গিয়ে লাভ কি? আচ্ছা ঠিক আছে ব্রততি, আমি আমি বলছি আজকে রাত্রে বাসে তোমাকে যাওয়া হবে তো? সরি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমাকে ওখানে যেতেই হবে। অলরেডি আই এম লেট। সো আমি আমি আমার কথাটা বোঝো, আমি আমি শোনো না, কাজ নতুতি নতুন মনটা খুশি হয়ে গেল রে হরেন, দেরি তো হলো, খবরটা তুই ভালোই এনেছিস। আরে গায়ের সবাই তো ও সুখবরটা নিয়েই মেতে উঠেছে, আর ওই যে অমিতার কেসটা, ওটা কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে গেল। আরে এর জন্যই তো দেশ তার কিছু হলো না। কেন? আরে কেনে কি পাগল, দেখ
প্রথমে কি হলো একটা ঘটনা ঘটলো সবাই চিৎকার চেঁচামেচি তো করলো তারপরে আরেকটা ঘটনা ঘটলো আগের ঘটনাটা সবাই ভুলেই গেল মাঝখান থেকে কাদের পয়দা হয় বলতো তোর আর মুরমু তো বুদ্ধি মালে ঠিক বলছ আরে ঠিকই বলেছি কিন্তু হরাল একটা ব্যাপারে আফসোস রয়ে গেল রে ও অলিমেস বাবুকে ফোন তো করে শিখাকে সরানোর কথাটা বলা তো ঠিক হয় লাই কারণ এখন যা অবস্থা এমনিতেই তো শিখা সরে যাবে মুখে কিছুই করতে হবে ক্লাই শিক্ষা যদি লা থাকে তাহলে অলিতার কেসটা নিয়ে কে ঝামেলাটা করবে কৃষ্ণ হরে কৃষ্ণ হাসি ধরছে না আরে বাপ রে বাপ দেখ কে এসেছে কংস মামা 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 তাহলে মিষ্টি তো খাওয়াল মিষ্টি হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরে বাবা আগে অনিতার কেসটা সালটাও তারপর তো মিষ্টি খাবে মিষ্টি খাবে কি বলছে রে হ্যাঁ এ তো ঘরের লোকে ঘরের খবরটাই জানে না এইখন তো গায়ের সবচেয়ে বড় খবর লল্লর ভাগলা বউ মা হইতে চলেছে অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।